আমার পেছনে আমার ডেস্ক দেখতে পাচ্ছেন যেটাতে বসে আমি কাজ করি এবং আমার ডেস্কে দুইটা কম্পিউটার একটা হচ্ছে অ্যাপলের আর একটা হচ্ছে উইন্ডোজ পিসি সো অ্যাপলের যে ম্যাক স্টুডিওটা সেটা এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন আর উইন্ডোজ পিসিটা আমি ডেস্কের নিচে রেখেছি কারণ এটা অনেক হেভি আর এই দুইটা কম্পিউটার আমি ব্যবহার করি মূলত একটা মাউস কিবোর্ড দিয়ে মানে এই মাউস কিবোর্ড কিন্তু একটাই এবং মনিটর দুইটা যদিও দুইটা দুই কম্পিউটারে লাগানো না এই দুইটা মনিটরই দুইটাতেই লাগানো আছে তার মানে আমি ম্যাক স্টুডিও দিয়েই দুইটা মনিটর ইউজ করতে পারি আবার আমার পিসি দিয়েও দুইটা মনিটর ইউজ করতে পারি এবং সেটা জাস্ট একটা বাটন প্রেস করেই হয় সেই বাটনটা হচ্ছে এই যেটা এখানে একটা সুইচার আছে যেটাকে একটা মাউস কিবোর্ড বা ডিভাইস সুইচার বলে এখানে জাস্ট আমি একটা প্রেস করি সাথে সাথে আমার মাউস কিবোর্ড এবং মনিটর সব কিছু সুইচ হয়ে উইন্ডোজ থেকে ম্যাকে চলে যায় আবার ম্যাক থেকে উইন্ডোজে চলে যায় আমি এই ডিভাইসটা যে ডিভাইসটা দিয়ে সুইচ করি এটার লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা যদি চান তাহলে কিনতে পারেন